মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রেখেছে আদালত। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায় দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু জানিয়েছেন, কামারুজ্জামানের রিভিউ আবেদন বাতিল করেছে আদালত। এরপর ফাঁসির রায় কার্যকর করে আর বাধা নেই বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যৌক্তিক সময়ের মধ্যে কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, সেক্ষেত্রে তিনি 2 থেকে 3 দিন সময় পেতে পারেন। এদিকে কামারুজ্জামান ক্ষমা চাইবেন কিনা সে বিষয়ে তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন আইনজীবী শিশির মনির। মানুষ যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং বিচার ট্রায়াল কোর্টের যে রায় সে রায় যথাযথভাবে বহাল দিয়েছে। প্রতিক্রিয়া যথার্থ, আমরা 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 আন্দোলন খুব বেশি খুশি। মূলত হচ্ছে রিজেক্ট করে দেয়া হয়েছে যে এই রিভিউ পিটিশনটি ছিল, তার অর্থ হচ্ছে যে উচ্চ আদালতে যে আপিলের রায় মৃত্যুদণ্ডে সেটি বহাল থাকছে। সুতরাং এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে যে প্রাণভিক্ষা বা মার্সি পিটিশন মুভ করবেন কি না, তাহলে এক্সিকিউশনের ব্যাপারটি একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। যদি মার্সি পিটিশন রিভিউ না অ্যাপ্লাই না করেন, যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন জমা না দেন, তাহলে আমরা ধরে নিতে পারি এক্সিকিউশন যে কোনো সময় হতে পারে। চাইলে তো সেটি আজকে একদিন দুদিনের মধ্যে করা কোনো অসুবিধার ব্যাপার নয়। এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে প্রাণভিক্ষা উনি চাইছেন কি না। ইতিপূর্বে আমরা দেখেছি খুব অল্প সময় এক্সিকিউশন হয়েছে ফাইনাল ডিসিশনের মধ্য দিয়ে, সুতরাং আমি মনে করি না যে এখানটাতে সেরকম কোনো বাধা থাকবে। কামারুজ্জামান যেই রিভিউ পিটিশন দায়ের করেছিলেন সেই রিভিউ পিটিশন গতকাল শুনানি হয়েছে, আজকে এটা খারিজ হয়ে গেছে। এই খারিজ হওয়ার পরে যেটা পরবর্তী কার্যক্রম হবে, ওনাকে আসামিকে জানানো হবে যে উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কি না। যদি করেন তাহলে সেই দরখাস্ত রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে এবং তারপরে হলো ওনার আত্মীয় স্বজনকে জানানো হবে। যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করা হয়, রাষ্ট্রপতি যদি নাকচ করেন, তাহলে ওনার আত্মীয় স্বজনকে দেখা করার সুযোগ দিতে হবে এবং তারপর সরকার যে তারিখে নির্ধারণ করবে মৃত্যুদণ্ড কার্যকর করার দিন, সেদিনে এটা কার্যকর হবে।